আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার সাথে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়টি তোমাদের বিশ্ব পরিচয় বইয়ে পঞ্চম অধ্যায়, সামাজিকীকরণ ও উন্নয়ন। শিক্ষার্থীরা, সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে। এই প্রক্রিয়ায় সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা, তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সামাজিকীকরণ সম্পর্কে জেনেছ। এই অধ্যায়ে আমরা শিশুর সামাজিকীকরণে যে উপাদানগুলো কাজ করে সেই উপাদানের প্রভাব, বাংলাদেশে গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এবং সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব, এ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের আলোচনার মাধ্যমে তোমরা সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়ার তুলনা করতে পারবে, সামাজিকীকরণে গণমাধ্যম ও তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারবে, সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, মানবিক ও সামাজিক গুণাবলী রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নে যোগ্যতা অর্জন করতে পারবে এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব এবং বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। শিক্ষার্থীরা, আজকের আলোচনার মাধ্যমে তোমরা সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে জানতে পারবে, সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব সম্পর্কে জানতে পারবে এবং বাংলাদেশের গ্রাম ও শহরের সমাজে সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, এবার আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। জন্মের পর থেকে মানব শিশু সমাজের নিয়ম কানুন ও রীতিনীতি শিখতে থাকে। একে বলা হয় তার সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। প্রথমে পরিবার। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার। পরিবারের বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। এজন্য বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। এরপরে আসছে স্থানীয় সমাজ। মা বাবা বা পরিবারের উপর স্থানীয় সমাজই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে। ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়। সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে। এই বোধ তাকে সহনশীল হতে শিখায়। এভাবেই ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়া এবং তাদের অংশ হয়ে ওঠে।
সমবয়সী সঙ্গী। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে। কথাবার্তা, আচার আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, দেশপ্রেম ও নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জন করতে পারে। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবশেষে রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রাম ও ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব এ বিষয়টি সম্পর্কে আলোকপাত করছি। কাঙ্ক্ষিত ও সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি, আদর্শ, অভ্যাস আয়ত্ত করতে হয়। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে। এগুলো আয়ত্ত করার পেছনে অনেক উপাদান কাজ করে। সে উপাদানগুলো হলো অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। প্রথমে অনুকরণ। যখন একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করে তখন তাকে অনুকরণ বলে। শিশুরা সব সময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকেন। বড়রাও অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশের উপযোগী করে নিজেকে খাপ খাওয়ায়। অভিভাবন। অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানোর এবং অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে পরিচালিত করার। সাম্প্রতিককালে সমাজ ব্যবস্থায় প্রচার কার্য ও বিজ্ঞাপনের ব্যাপক উদ্যোগ অভিভাবনের মনস্তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত। অঙ্গীভূতকরণ। শিশু শৈশবে সচেতনভাবে বা সজ্ঞানে কিছুই করে না। শৈশব অবস্থায় সে সব কিছু এলোমেলোভাবে করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজন তা সে বুঝতে পারে এবং এই জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত হয়। এভাবে শিশু অঙ্গীভূত করে নেয় বিভিন্ন খেলনা, ছবি ও ছড়ার বই প্রভৃতি যা তার বিনোদনে কাজে লাগে। শিশুরা তার পছন্দ মতো নিজেকে সাজাতে ভালোবাসে, যেমন নিজেকে স্পাইডারম্যান সাজিয়ে সবাইকে চমক দিতে পছন্দ করে। এটি শিশুর এক ধরনের বিনোদন। অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া ও প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং সমাজবদ্ধ মানুষ সামাজিক প্রকৃতি অর্জন করে। ভাষা। মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ভাষা। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে। তাছাড়া একে অন্যকে জানা কিংবা নিজের দেশ ও সমাজ এবং বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। শিক্ষার্থীরা, এবার আমরা বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এ বিষয়টি সম্পর্কে আলোচনা করছি। বাংলাদেশে প্রায় 85% লোক গ্রামে বাস করলেও গ্রাম ও শহর দিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থা।
এদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় গ্রামীণ পরিবেশে, তবে শহরের সমাজ কাঠামো আলাদা হওয়ায় সেখানকার সামাজিকীকরণের ধরন গ্রামের থেকে একটু আলাদা। গ্রাম ও শহরের পারিবারিক কাঠামোর পার্থক্যের কারণে শিশুর সামাজিকীকরণও ভিন্ন হয়। গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া। গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনের মাঝে বেড়ে ওঠে। এতে পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশুর আচরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। এর মাধ্যমে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণাবলী অর্জন করে। গ্রামের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। এছাড়া লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান যেমন উৎসব, পালাগান, যাত্রা, পুতুল নাচ, লৌকিক আচার প্রভৃতির মাধ্যমেও গ্রামের সামাজিকীকরণ ঘটে। শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম। শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। শহরের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারই সবচেয়ে প্রথম ও প্রধান মাধ্যম। পরিবারই হচ্ছে শিশুর শিক্ষার প্রথম মাধ্যম। পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। শহরের অধিকাংশ মানুষ উন্নয়নমুখী। শহরের মানুষের সামাজিকীকরণে কর্মক্ষেত্র, বিনোদনমূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সভা সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শহরে গণমাধ্যম সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখে। মানুষ বিশ্বের বহু তথ্য গণমাধ্যমের মাধ্যমে পেয়ে থাকে, ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ও বহির্বিশ্বে নিত্য নতুন তথ্য ও জ্ঞান বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারে। সামাজিকীকরণে প্রতিবেশীর ভূমিকা গ্রাম ও শহর উভয় সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে, তবে গ্রামীণ সমাজে প্রতিবেশীর সাথে সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় শহরের ক্ষেত্রে ততটা হয় না। গ্রামের শিশুরা যৌথ পরিবারে বেড়ে ওঠার সুযোগ পায়, অন্যদিকে শহরের অধিকাংশ শিশু বেড়ে ওঠে একক পরিবারে, যার ফলে কখনো কখনো শহরের শিশুদের আচরণে পারস্পরিক সহযোগিতামূলক আচরণের অভাব দেখা যায়। শিশু কিশোররা প্রতিবেশীর গণ্ডিতে থাকলে সহজে সমাজ স্বীকৃত আচরণ শিখে, ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের সমালোচনা তাদেরকে সমাজ স্বীকৃত আচরণ করতে উৎসাহিত করে। এভাবে বিদ্যালয়, গণমাধ্যম ইত্যাদির মাধ্যমে গ্রাম ও শহরের শিশু কিশোরদের সামাজিকীকরণ ঘটে থাকে। বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গ্রাম ও শহরে সামাজিকীকরণের ব্যবধান অনেকাংশে কমে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমরা সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, বিভিন্ন উপাদানের প্রভাব এবং বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ। আজকের আলোচনার প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করো। সামাজিকীকরণে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো। গ্রাম ও শহরের সামাজিকীকরণে পরিবারের ভূমিকা বর্ণনা করো। আশা করছি তোমরা বাড়িতে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে বাকি বিষয়টি নিয়ে আবার তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।